দেখো আমি কইছি আপেল লুবু খাওয়া আপেল কিন্তু এটা আপেলের ছবি ঢাকা এটি এটা আপেলের ছবি ঢাকা এটি তুমি দেখো এটা এটা কি কি আছে এটা ওটুকো আপেলের ছবি ওটার ছবি তুই কত দেখতে পড় তুই আমি তো লিতে আসছি ফোনটা দেখো আমার কাছে টাকা কি নেই তোমারে ভাবছো না আমি গরিব লোনি আর টাকা বান্ডি আছে আমার কাছে আগে তুই মাল কাটো আগে স্যার আপনাকে পেমেন্ট করতে তারপর স্যার এটা সিস্টেমে বাইরে স্যার আগে আপনাকে প্রোডাক্টটা স্যার নিজে যদি পারচেজ করতে হয় আগে আপনাকে পেমেন্ট করতে হবে তারপর আমি প্রোডাক্ট কাটতে পারবো মানে আমি টাকা দেবো তারপর যদি মালটা ডুপ্লিকেট হয় তখন ডুপ্লিকেট হলে আমরা প্রোডাক্ট দেবো না আপনাকে তো আপনাকে তার জন্য আগে পেমেন্ট করতে হবে আজকের প্ল্যানটা সিরিয়াসলি বলছি পুরো ডিফারেন্ট হতে চলেছে কারণ আজকে প্ল্যানটা হচ্ছে আমি ভিকার এসে যে আইফোন 14 প্রো ম্যাক্স কিনতে যাবো ঠিক আছে আর সিরিয়াসলি বলতে কি মানে সেই মজা হবে সেই মজা হবে ঠিক ওখানটাতে যাবো না বলেই কোনো শোনো তুমি খরিদ্দার হয়ে যাবে ঠিক আগে থেকে ঢুকে যাবে ঠিক আছে আর সৌদীপ তুমি হচ্ছে কাজ করো তুমি বাইরে থেকে অ্যাঙ্গেলটা নেবে ঠিক আছে দুটো অ্যাঙ্গেল থেকে নেবে তুমি ভেতর থেকে নেবে সৌরভ আর এই সৌদীপ তুমি বাইরে থেকে নেবে ঠিক আছে তো চলো সৌরভ আর সৌদীপ দুজন দুটো অ্যাঙ্গেল থেকে ধরবে ঠিক আছে সৌরভ তুমি মেন ক্যামেরাটা তুমি ধরবে ঠিক আছে একটা ফোন লিতি তোমাকে কাজ নু বলুন কি ফোন নেবেন সেই আপেল খাওয়া আপেল ফোনটা আছে মাছ এরকম যে কাটা আছে 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 কত দাম সেগা কি ফোন নেবেন আপনি তারপর দাম ডিপেন্ড করছে 18 19 আছে না 14 15 না কি একটা আছে নি সুগা একটা তো 14 14 14 হ্যাঁ 14 সোটা আর বন্ধুরা আছে সোটা তুমি তো 14 প্লাস 14 এখন দেখতে পারো আইফোন আপেলের ছবি কি আপেল ছবি ভেতরে আছে তো এ তো ছবিটা ভেতরে থাকে তুমি ডুপ্লিকেট মাল দাও তুমি এটা ডুপ্লিকেট মাল তাহলে এই যে উপরে দেখুন ছবি দেওয়া আছে এটা এ তো কুচি আপেল আমি বড় আপেল চাই আছে ভেতরে আছে তো ফোনটা কিনে নি দেখতে পাবা না কোন আমি ডুপ্লিকেট মাল এটা ডুপ্লিকেট হলে আপনি পয়সা দিতে হবে না আমি নিন অরিজিনাল মাল পুরো একদম দেখুন দেখো আমি কিন্তু টাকা দিয়ে কি লব যদি অরিজিনাল যদি নাই হয় তখন কি হবে তুমি কও তাহলে ফোন নেবেন না আমি কি রকম বুঝবো এটা অরিজিনাল কি ডুপ্লিকেট তার জন্য ফোনটা কিনতে হবে তো আমি তো কি কি আর পর যদি ডুপ্লিকেট তখন কি করব তখন আমি বুঝে নেব আপনি বুঝে নেব কইলো হ্যালো নি একদম বুঝে নেব তাহলে সিল কাটো দেখি আগে দেখি ফোনটা দেখি আগে ঠিক আছে সিল কাটবো তো হ্যাঁ পেমেন্ট করব তাহলে ফ্যানলেক কেটে দিচ্ছি পে তুমি আগে তো আমি দেখব মালটা অরিজিনাল কি ডুপ্লিকেট অরিজিনাল মালই আছে ভেতরে এই বন্ধু তুমি কও একটা কথা কও ফোনটা আমি নেব দে ফোনটা নেব দিয়ে আমি যদি ডুপ্লিকেট তখন কি টাকা দিয়ে তখন কি করবে তুমি আমি মিথ্যা দেবনি ডুপ্লিকেট যদি হয় স্যার তখন আমরা পাঠিয়ে দিতে হবে না তো আমার কথাটা তুমি শুনো আমার কথা বোঝার চেষ্টা করো দেখো তুমি কি আমাকে দেখে তোমার কি ভিখারি মনে নেই আমি কিনতে পারি না আমার কাছে টাকা নেই এরকম ব্যাপারটা না তাই না एक्चुअली স্যার এগুলো দাম কে প্রোডাক্ট স্যার তো ফোনটা কাটার আগে পেমেন্ট করতে হবে আপনাকে কি দাদা কি করো তোমার মানে কি শুরু করছো আগে আমি টাকা আগে মাল লবো না আমি টাকা দেবো আগে হ্যাঁ স্যার এই প্রোডাক্ট কেটে করতে হবে এটা এটা কি রকম নিয়ম বলাগা আগে তো আমি মালটা দেখবো ঠিকঠাক কিনা অরিজিনাল কি ডুপ্লিকেট তারপরে তো আমি এর টাকাটা দেবো মাল স্যার অরিজিনাল ভিতরে আছে ঠিক আছে আপনি পেমেন্ট করুন তারপর আমি ফোনটা কেটে দিচ্ছি টাকা আমার কাছে আছে টাকা দেন তাহলে টাকা আমার কাছে আছে টাকা নিয়ে কোনো সমস্যা নেই টাকা আমার কাছে আছে চিন্তা করার দরকার নেই কিন্তু মেন কথা যেটা হচ্ছে এটা অরিজিনাল না কি আমি বুঝবো কি দাদা তুমি বলো তুমি কি করো বলো তুমি কি করো বলো আগে টাকাটা পেমেন্ট করে দিই হ্যাঁ তারপর তো আমাকে বিশ্বাস হয় না আমি কি পালিয়ে যাব নি ফোন লিখে পালিয়ে যাব নি টাকা নিয়ে নিয়ে কি আপনাকে প্রোডাক্ট দেব না তোমার তো দিতে বুঝছো আর আমি লিখতে আসছি তোমারে এমন করে কথা বলছো আমি চোর ডাকাত আমি ফোন লিয়ে পাইবো টাকা দেবো নি চোর ডাকাতের ব্যাপারটা নয় তাহলে তুমি তোর তাহলে আমাকে কথাটা কও যে তুমি তাহলে না করো আমি করি আপনি ফোনটা নেবেন তো হ্যাঁ নেব আমি তো লুটে আমি লিখতে তো আসছি আপনাকে আগে পেমেন্ট করতে হবে তারপর আমি পরে দিতে পারবো আপনাকে এরকম এরকম পেমেন্ট করে দিতে আচ্ছা ভাই তুই কর তুই একটা কথা কর যে আগু আগু আমি আগু চলে ইয়ে করব নি আমি মাল দেখবো নি ওজনা কি ডুপ্লিকেট আমি টাকা দিয়ে দেব তুই কত ভাই আরে ঠিক তুই কর এ দাদারা কিরম ব্যবসা করে আমার মাথায় ঢুকে নিয়ে কি যে করে মানে পুরো সিস্টেমের বাইরে কথা বলে ভাবছি আমি পাগলা লোক ভিখারি আবার টাকা পয়সা নেই দেখুন দাদা একটা কথা কই যে আমি তো লিতে আসছি ফোনটা দেখো আমার কাছে টাকা কি নেই তোমার ভাবছো না আমি গরিব লোনি আর টাকা বান্ডি আছে আমার কাছে আগে তুই মাল কাটো আগে স্যার আপনাকে পেমেন্ট করতে তারপর স্যার এটা সিস্টেমে বাইরে স্যার আগে আপনাকে প্রোডাক্টটা স্যার নিজে যদি পারচেজ করতে হয় আগে আপনাকে পেমেন্ট করতে হবে তারপর আমি প্রোডাক্ট কাটতে পারবো মানে আমি টাকা দেবো তারপর যদি মালটা ডুপ্লিকেট হয় তখন ডুপ্লিকেট হলে ডুপ্লিকেট হলে আমরা প্রোডাক্ট দেবো না আপনাকে তো আপনাকে তার জন্য আগে পেমেন্ট করতে হবে আমি তো আগে মালটা চেক করব আপনি এটা সিস্টেমের বাইরে পাওয়ার না কিছু তো করতে তো তোমারে আমাকে কি গরিব লোক ভাবছো নি ভিখারি ভাবছো নি টাকা তো টাকা লিখে আসি বান্ডিল তাহলে পেমেন্ট হলে করে দিন পেমেন্ট তো আমি করব আমার কথাটা শুনো তোমারে দেখো তোমারে যে সিস্টেম করো ওকে আমি সিস্টেম বুঝি নি আমাদের স্যার সিস্টেম এরকম সিস্টেম আছে আপনাকে প্রোডাক্ট পারচেজ করতে হলে আগে মানে পেমেন্ট করতেই হবে আমি মাল নিব না টাকা দিয়ে দিব নাকি যখন তুমি মালটা যদি খারাপ পড়ে বা কিছু হয় তখন তো দাতাদের তুমি নিব নাকি
বেশি বুঝা মত দেখো দেখো ডুপ্লিকেট দুবো না আমি চাই সেটা আমি তো কই তুমি ডুপ্লিকেট দুবো আমার কথা অন্য জায়গা দেখো আমি কইছি আপেল দুবো খাওয়া আপেল কিন্তু এটা আপেলের ছবি ঢাকাই এটি এটা আপেলের ছবি ঢাকাই এটি তুমি দেখো এটা এটা কি কি আছে এটা ওটুকো আপেলের ছবি ওটার ছবি তুই কত দেখতে পড় তুই ওর দূরবীন না রাখতে হবে এটা এসে ফোন দেবো বলে তো আমি কি মিছা মিছা জানি লাগে টাকা দিলে দিন দিতে লাগে হ্যাঁ টাকা দিলে দিন দিবে ফোন আমি দিব না তো যা বড় করো তুমি ভাই ভাই আপনি কিনবেন তো কিনবো পেমেন্ট করে দিন এখন পেমেন্ট দিয়ে দিন এখন আমার থেকে বেশি বুঝো নি তুমি মদ খাই কি ব্যবসা করো কি তোমার দোকানের স্টাফ কি ব্যাপার একা তুমি সোজা মালিককে দোকানের মালিককে তুমি মালিক আমি তো ফোন কিনতে আসছি হ্যাঁ আপনি আপনি কি মালিক আপনার সাথে খারাপ ব্যাপার করছে আমার সাথে টাকা আমি দিব না টাকা টাকা দিতে পারবো না আমার কথা আগে আমি ফোনটা দেখবো অরিজিনাল কি ডুপ্লিকেট তারপর আমি নিবো ভাই তুমি কি বলছো ঠকাও প্রচুর লোককে আর আমি ঠকার লোক আমি না ঠকার লোক দেখছেন দুবো কি না অবশ্যই ফোন দেবো আমি তখন থেকে আপনাকে বলছি যে পেমেন্টটা করে দেন তাহলে এই ফোনটা আপনাকে দিয়ে দেব কি এটা টাকা নেই কি কাগজ নেই টাকাটা দিয়ে দেন তাহলে পেমেন্টটা করে দেন টাকা তো তুমি বলে আসছি অত বেশি বুঝোনি তুমি আমার থেকে দাদা একটা সিস্টেমে বাইরে আমাদের আমরা করতে পারবো না তুমি আমাকে রাখো আমি শুনি আমরা করতে পারবো না বুঝতে পারছেন কিটা আমরা এটা করতে পারবো না পেমেন্ট না করলে আমরা পোর্টার পারচেজ না করা অবধি পোর্টার কাটতে পারবো না আমরা একটা কথা বলছি আপনাকে পেমেন্ট করতে হবে অত অত তোমাকে না নাটক শেখাইতে হবে না তুমি সিস্টেম শিখো নি এই দোকানের মালিক কে আছে মালিক কে মানে সামনে বসে আছে আপনি ব্যবহার কে আপনি মালিক ব্যবহার খারাপ করছে আমাদের সব আপনি দাঁড়িয়ে দেখছেন নি জল ফল খাবো নি বোকা অত বুঝতে কি মেয়ে আমাকে বাটা লাগাবো নি আমি ফোন কিনতে আসে অসম্মান করছে ফোন দাও টাকা না দিলে ফোন দেবো নি শান্ত হন তো বুঝিনি অত নাড়ো করো নি তুমি আমাদের 23 বছরের দোকান দাদা ডুপ্লিকেট প্রোডাক্ট আমরা দেবো না আচ্ছা আর যদি প্রোডাক্টের কোনো ডুপ্লিকেট আপনার মনে হয় আপনি নিয়ে আসুন ৫৫,৯৯৯ সামনে আছে কত দাম পড়বে তুমি আমাকে এটা পড়বে ৫৫,৯৯৯ ৫৬টা দাম পড়ে যাবে ৫৬টা দাম পড়ে যাবে অনেক মাথা গরম করেছেন ঠান্ডা হয়ে শান্ত হয়ে জলটা খান না তোমরা আমাকে তোমরা কি ভেবেছো আমি নিতে এসেছি মজা করতে এসেছি তোমাদের সাথে প্রথম কি বুঝবো আপনি যে পোশাক আশাক আছেন বুঝতেই পারিনি তো আপনার পোশাক থেকে মানুষের পরিচয় নেই কি করব মানে সারা দুনিয়া তো আমার করতে পারি ভিক্ষা করে যা ইনকাম করি না তোমাদের থেকে বেশি করি জান আমাকে হালকা তো লাও নি তুমি চিনো নি আমাকে ঠিক আছে বিলটা করো তাড়াতাড়ি করো দেরি হচ্ছে এ কি আছে হুম না নাম হচ্ছে সুমিত জানা 9733-8716-33 অ্যাড্রেস হচ্ছে চণ্ডীপুর এটা কি ভাবছো আমি নেবো নি গার্লফ্রেন্ডকে গিফট করবো আমাকে হালকা তেল অর্ডার নেই তুমি হালকা তেল একটা বন্ধু গার্লফ্রেন্ড আছে নেই না ও উত্তরে নেই ফোন গিফট কর আমার মতো ফোন ভিক্ষা করতে পারি সিস্টেম ঠিক রাখি একদম সিস্টেমে প্রেম তো সিস্টেমে আমার প্রেম চলে গেছে সিস্টেমে প্রেম চলে গেছে চাংলা মিনি এরপরে 16টা দাদা নিবে এই জন্য 16 লব তো আমি সেটা সিস্টেমে
আর সিস্টেমে নিব ডেলি ডেলি কত টাকা লাগবে তোমার 16 এর জন্য টোটাল আমি ভিক্ষা করে কি মাসে ইনকাম করি মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা ভিক্ষা করে কি ইনকাম করি বিশ্বাস করবে না তোমার ছোট আপেল আপেল বড় আপেল না কিন্তু ঠিক করে কি বিলটা করো বুঝছো আমার নামে করো আচ্ছা আমি যে আমার নামে বিলটা করছি ধরো কোনো প্রবলেম হইলো আমার গার্লফ্রেন্ড কিন্তু ব্যবহার করবে কোনো সমস্যা হবে নি তো না কোনো সমস্যা সমস্যা নেই তো মানে আছো মানে আছি ঠিক আছে কিন্তু আর লাস্ট কথা কেন তুমি যেটা খুঁজছিল বড় আপেল তাহলে সে বড় আপেল কিন্তু পাবো না তুমি ভিতরে কুচি আপেল তো কুচি আপেল মাঝুনো মাঝুনো কামড়া না আছে নেই আপেল হচ্ছে ওগো আমি জানি তো সব আমি জানি বড় নিতে হলে সুপার মার্কেট হ্যাঁ বনি ঘর গাই কোডি কর নি কোনটা আবার ফিলটা কাটো আমার তোর গিফট কি আছে গিফট কি দাও দাও এটা গিফট কিছু তো এনে আপনাকে এত ঝগড়া ঝামেলা করার জন্য ছোট একটা গিফট ছোট গিফট এটা হ্যাঁ না সত্যি পরের বার আইনা তাড়াতাড়ি আসবো তাই জন্য সময় দেখার জন্য গোটে স্মার্ট ওয়াচ দুটো গিফট দিলাম আগে সত্যি তো এটা সত্যি মনে মজা করনি তো না না মজা করছি না ফোন কিনতে এসে মানে বটের আবার চা পাইছি মোটামুটি তাহলে ঠিক আছে সুন্দর হয়েছে ভালো লাগলো বেশ তোমার কি ব্যবহার দাঁড়ান আমি ব্যাগে দিয়ে দিচ্ছি ব্যাগ ব্যাগে করে দিই তো এটা আপনার ফোন ফোন কি দাও দিয়েছি এটা আপনার ফার্স্ট গিফট এটা আপনার সেকেন্ড গিফট থ্যাংক ইউ দাদা সত্যি মানে ফোন কেটে দিয়ে বেশ কথাবার্তা বেশ ভালো হয়েছে থ্যাংক ইউ দাদা আসবেন আর কিছু মনে করেন ঠিক আছে একটু না আপনি কিছু মনে করবেন মজা করলাম তোমাদের সাথে আপনি কিছু মনে করবেন না ঠিক আছে দেখো ভিকারি হতে পারি কিন্তু স্ট্যান্ডার্ড মেইনটেইন করি গার্লফ্রেন্ড কে স্ট্যান্ডার্ডে সব জিনিস সিস্টেম আছে সিস্টেম সিস্টেম আছে ঠিক আছে আর তুমি মালিক তাই না আর তুমি বুঝতে পারো চ্যানেল আমি করব নি আমার কাছে আমাকে হালকা তো লবো নি ঠিক আছে আজকে 14 কিনেছি কালকে 16 কিনে নিয়ে যাব কি আমাদের এত বছরে কোনে নি কিন্তু আমাদের ফ্যামিলি গুলো করা আছে আমি জানি লোক আমি সিউ চ্যানেলে আমি জানি সব আমি জানি তোমাদেরকে সব কিছু তোমাদের আমাকে জানি না আমি কিন্তু চিনি স্পিচলেস আমি তোমাদের জন্য চেষ্টা করছি আরো আরো অনেক কষ্ট করবো এখন মানে শুট করতে করতে অনেক দেরি হয়ে গেলে বুঝতেই পারছো রাস্তায় দাঁড়িয়ে বাইকটা দিচ্ছি এটা হচ্ছে ঘটনা তো এইভাবে সাপোর্ট করো আর দেখতে পাচ্ছি আইফোন 14 প্লাস